হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো কিভাবে তোমরা এলাইট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবে। তোমরা যদি এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, XML ডাউনলোড বা এডিটিং এর সময় কোনো রকম প্রবলেম হলে কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না করবে না সেটা তোমার উপরে ডিপেন্ড করে। তো চলুন শুরু করি। তো ফার্স্ট তোমরা এলাইট মোশন অ্যাপটা ওপেন করবে। এখানে যে প্রজেক্ট দেখতে পাচ্ছ ওই প্রজেক্টে আসবে। এবার ফুল প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে এই প্রজেক্টটি আমরা তিনটি ভাগে ভাগ করে এডিটিং করব, যাতে তোমাদের পুরো ভিডিওটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগে আমরা করব ফন্ট অ্যাড, আর দ্বিতীয়ত ফটো অ্যাড এবং আদার্স কিছু যদি থাকে সেটা এডিটিং করব, এবং তৃতীয়ত ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব, ঠিক আছে? তো প্রথম ফন্ট অ্যাড করার জন্য তোমরা পুরো নিচে চলে আসবে। তো নিচে আসার পর তোমরা অনেকগুলো লিরিক্স দেখতে পাবে। এবার লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সট দেখাচ্ছে এখানে ক্লিক করবে। এবার এখান থেকে ওপরে ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা যে ফন্টটা পছন্দ ওই ফন্টটা সিলেক্ট করতে পারো। আমি দেখানোর সুবিধার্থে এই ফন্টটা করছি। এরপর টিক মার্ক দেখতে পাচ্ছে, টিক মার্কে ক্লিক করবে, ফন্টটা অ্যাড হয়ে যাবে। আবার নেক্সট লিরিক্সটাতে আসবে, লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। এবার এখান থেকে ফন্টটা তোমরা চেঞ্জ করে নেবে, ঠিক আছে? তো এবার টিক মার্কে ক্লিক করবে। তো এভাবে তোমরা লিরিক্সগুলোতে ফন্ট অ্যাড করে নেবে। তো এবার দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছ ফটো, এই ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল দেখতে পাচ্ছ, এই কালার অ্যান্ড ফিলে আসবে। এরপর এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, আমি উদাহরণস্বরূপ এই ফটোটা নিচ্ছি। এরপর প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর নেক্সট ফটোতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে। এখানে আসার পর আবার এখানে আসবে, এখানে আসার পর নেক্সট ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করে ফটোটা সেভ হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করে নেবে। এবার অ্যাড করা হয়ে গেলে তোমরা পুরো পেছনে চলে আসবে 11.9 সেকেন্ডে। তো এবার 11.9 সেকেন্ডে আসার পর এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটাতে কোনো ছেড়ছাড় করার দরকার নেই। এবার আমাদের ফটো অ্যাড করার কাজ এখানেই শেষ। এবার তৃতীয়ত ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব। তার জন্য এখানে শেয়ার আইকন দেখতে পাচ্ছ, শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করবে, ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে, বাই।